মুসলমানরা তো দিনে পাঁচবার মসজিদে গিয়া নামাজ পড়ে, হয়তোবা মসজিদের মধ্যে গেলে মুসলমানদের খোদাকে পাওয়া যাবে। এখন দিনের বেলা যদি কোনো হিন্দু লোক মসজিদের মধ্যে আসে তাহলে মানুষ কি মনে করবে, ভাববে হয় কোনো কুমতলব নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ একটু মনে করতে পারে যে হয়তোবা জুতা চুরি করতে আসছে, ঠিক কিনা বলেন? চিন্তা করলো দিনের বেলা মুসলমানদের মসজিদে যাওয়া যাবে না, রাতের বেলা যাবে। এখন মসজিদে যাওয়ার আগে কি কি কাজ করতে হয়, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখছে মুসলমানরা ওযু করে, সে তো আর ওযু বুঝে না, হাত ধোয়, মুখ ধোয়, কুলি করে, মাথা মাসে করে, পাও ধোয়, এইভাবে করে সে দিনের বেলা দেখে দেখে শিখছে। আর দিনের বেলা দেখে দেখে শিখার পরে রাতের বেলা ওই হিন্দু ভদ্রলোক মুসলমানদের মতো এইভাবে করে ওযু করলো। আপনারা বলেন রাতের বেলা মসজিদ কি খোলা থাকে না বন্ধ থাকে? মসজিদের দরওয়াজা নিয়ম অনুযায়ী মসজিদের দরওয়াজাটাও বন্ধ করে মুয়াজ্জিন সাহেব বাড়িতে চলে গেছেন। রাত যখন গভীর হয়ে যায় হিন্দু লোকটা ওইভাবে করে মুসলমানদের মতো হাত ধুইল, ওযু করল। ওযু করার পরে মুসলমানদের খোদার দরবারে আসার জন্য সে মসজিদের কাছে চলে আসলো। মসজিদের কাছে আসার সঙ্গে সঙ্গে মসজিদ তো তালা বন্ধ, কিন্তু আমার আল্লাহর কুদরত স্টার দিয়া দিছে, বান্দা যখন মসজিদের দরওয়াজার সামনে হাজির হয়ে যায় আল্লাহর কুদরতে মসজিদের দরওয়াজা টাস টাস করে খুলে যায়। দৌড় দিয়া মসজিদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দিনের বেলা ফলো করেছে মুসলমানরা সেজদার মধ্যে গিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত চলে থাকে, বসে থাকে, সেজদা দিয়া কবলটা মাটির মধ্যে ঠেকায় দেয়। মনে মনে ভাবছে মুসলমানরা বলে মনে হয় এইভাবে খোদার কাছে চায়। হিন্দু লোকটা মসজিদের এক কোণার মধ্যে সেজদায় পড়ে গেল, ডেকে বলতেছে ও মুসলমানদের খোদা, ও গো মুসলমানদের খোদা, আপনি আমাকে আমার মেয়ের পেটে ব্যথা ছয় মাস পর্যন্ত ভালো হয় না, তাম পৃথিবীর সব বড় বড় ডাক্তার কবিরাজ দেখাইছি মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, নিরুপায় হয়ে ব্রাহ্মণের কাছে গিয়েছি আমার মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, এরপরে নিরুপায় হয়ে আমাদের নিজের খোদার কাছে গিয়েছি কিন্তু মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, খ্রিস্টানদের খোদার কাছে গিয়েছি মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, ইহুদিদের খোদার কাছে গিয়েছি মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, বৌদ্ধ চাকমা আরো যত ধরনের খোদা আছে বহু ধরনের খোদার কাছে গেছি মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, ও মুসলমানদের খোদা আপনি যদি আমার মেয়ের পেটে ব্যথা ভালো করে দিতে পারেন চিরদিন আপনার পায়ে প্রণাম করব, আমার ধর্ম ছেড়ে দিয়ে আমি আপনার ধর্ম গ্রহণ করব। আপনারা বলেন আমাদের আল্লাহ সব দেখে কি দেখে না, সব কিছু শোনে কি শোনে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কাকুতি মিনুতি চোখের পানি এত বেশি পছন্দ করেছেন, এত বেশি পছন্দ করেছেন। হিন্দু লোকটা কেঁদে কেঁদে সেজদায় গিয়া বলতে দেরি হয়, অমনে মসজিদের কোণার থেকে আওয়াজ আসে, একটা কুদরতি গায়েবি আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا
وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكرا مع الشتي محبة الشتي برون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. प्राण भरे ज़बान खुले पूरी अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यिदिना मौलाना मुहम्मद अपरापन बलोरे मो কে আছে তোর পোনা বিপদের বন্ধু গণ বিজি. জুমাতুল বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে আগে ভাগি মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের আবেগটুকু উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত বার দরুদ ও সালাম বর্ষিত হোক প্যারা নবী, নবীকুলের সম্রাট, দো জাহানের বাদশাহ,
आफ्ताबे नबुव्वत शहंशाहे रिसालत सरकारे दो जहां सुल्तारे मदीना विश्व सभार सभापति समस्त नबी रसूलगणेर माथार मुकुट अपना रामार जीवन सब चाहते प्रिय व्यक्ति मुहम्मद अल आरबी सामिन सम्मानित सुधीमंडली मन हे जान गत दुई तीन दिन आगे रमजान शुरू कर आज रमजान सर्वशेष जुमा चले आसलम चार्टा जुमा अतिक्रम कर लम आज अठाशतम दिन ये चार्टा जुमा कि पेलम আমরা এই দিনগুলোতে কতটুকু ইবাদত করতে পারলাম সেটা দেখার বিষয়। আমরা গত শুক্রবারও বলেছিলাম এখনো যদি আমাদের জীবনের গুনাহগুলো আমরা মাফ না করাইতে পারি তাহলে আমাদের চাইতে দূরভাগা এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তার কারণ মাহে রমজানে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে কোটি কোটি মানুষকে মাফ করেন এবং এই মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সমস্ত মুমিন মুসলমানের কবরকে আল্লাহ তাআলা কবরের আযাবগুলো বন্ধ করে সেখানে আরামের ব্যবস্থা করে দেন। এই সময়ে এত ফজিলতপূর্ণ সময় পেয়েও আমরা যারা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলাম না আমি মনে করি এদের চাইতে হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না। এখনো সময় আছে, আরো দুই একদিন সময় আছে, এখনো একটু কাঁদেন, আল্লাহ তাআলার দরবারে একটু নিজের গুনার কথা স্মরণ করে একটু চোখটা বন্ধ করে নিজের জীবনের গুনার কথা মনে করে করে আল্লাহ তাআলার দরবারে মাফ চান। মাফ তো একজনের কাছেই চাইতে হবে, ঠিক কি না? আল্লাহর কাছে মাফ চাইতে কারো কোনো অসুবিধা আছে? লজ্জা আছে? সব দোষ গুণ যা আছে সবকিছু দেখার একমাত্র ক্ষমতা রাখেন কে? আর একটু সমস্যারে বলেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই কেবলমাত্র এই সবকিছুর দেখাশোনা সবকিছু দেখেন এবং সবকিছু জানেন। আপনি কি করলেন রাতের অন্ধকারে, আপনি কি করলেন দিনের আলোয়, আপনি কি করলেন আপনার ঘর দরওয়াজা সব বন্ধ করে রুমের মধ্যে একা বসে, এমনকি আপনি রাতের বেলা কি স্বপ্নে দেখলেন ওইটার খবরও একমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন এবং সব কিছুর খবর জানেন। কিতাবের মধ্যে আসছে শুধু এটুকু নয়, আপনার আপনার মাটির নিচে কয়েক ফুট মাটির নিচেও একটা পিঁপড়া যদি হাঁটে ওই পিঁপড়ার হাঁটার সময় পায়ের যে আওয়াজ হয় ওই আওয়াজটুকু পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত চলে যায়। তাহলে একমাত্র সব কিছুর ক্ষমতা রাখতে পারেন তিনি একজন, তিনি কে? আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, সব কিছু যার কাছে নিয়ন্ত্রিত সেই আল্লাহ তাআলার দরবারে আমরা একটু কাঁদলে অসুবিধা আছে? গুনাহ করা হচ্ছে বান্দার কাজ, আর গুনাহ মাফ করা কার কাজ? কথা বলে না কার কাজ? আল্লাহ তাআলার কাজ হলো গুনাহ মাফ করা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বারবার তাকে ডাকার জন্য আহ্বান করতেছেন। আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি শুধু আমারে ডাকো, তোমার ডাকতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরত তোমার কাছে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয় কিতাবের মধ্যে এসেছে কোন বান্দা যদি মান আদা ইলাল্লাহ আও মান তাবা ইলাল্লাহ, কোন বান্দা যদি তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসে আমার আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে ফিরে আসার জন্য যখন রওনা করে, বান্দা যখন হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বান্দার দিকে দৌড়ায় আসে। বান্দা যখন দৌড়ায় যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দার দিকে এতটা বেশি আকর্ষিত, বান্দাকে আল্লাহ তাআলা রহমত এত বেশি পরিমাণ দেওয়ার জন্য পাগল, আবার আল্লাহ তাআলার রহমত বান্দার দৌড়ানো দেখে সঙ্গে সঙ্গে বিজলির গতিতে আমার আল্লাহর রহমত চলে আসে, বিদ্যুতের গতিতে আপনার দরবারে আল্লাহ তাআলার
সব কিছু চলে আসবে, আল্লাহ তাআলার রহমত চলে আসবে, বরকত চলে আসবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনার কাছে চলে আসবে, আল্লাহ তাআলা আপনাকে আপনাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেবে। শুধু তাই নয়, সূরাতুস সুনার মধ্যে আল্লাহ তাআলা বলেন আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি তো ওই সত্তা, তিনি তো ওই খোদা, তিনি তো ওই রব, তিনি হলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী ওই সত্তা যার কাজ হলো ইকবালুত তাওবা। বান্দা শুধু গুনাহ করবে, ভুল করবে, ভুল করে আল্লাহ তাআলার দরবারে মাফ চাইবে, বান্দার হাত দুটো প্রসারিত করে আল্লাহর দরবারে কোনো কিছু চাইতে দেরি হবে, আল্লাহর তওবা কবুল করতে আল্লাহ তাআলার দেরি হবে না। তিনি হচ্ছেন সেই সত্তা ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা, যিনি তওবা কবুল করার জন্য দিন রাত ২৪ ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবেন, আপনার আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার তওবা কবুল করতে দেরি হবে না। শুধু তাই নয়, ওয়াইয়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ তাআলা শুধু তওবা কবুল করবেন না, আল্লাহ তাআলার দরবারে আপনি চলে গেলেন শুধু রিসিভ করবেন না, আল্লাহ তাআলা বরং আল্লাহ বলেন ওয়াইয়াফু আনিস সাইয়্যাত, আবার আল্লাহ তাআলার দরবারে তওবা করতে দেরি হবে, আপনার জীবনের শুরু থেকে তওবার পূর্ব পর্যন্ত যত প্রকার গুনাহ আপনি করেছেন সব গুনাহগুলো আল্লাহ তাআলা বান্দার থেকে মাফ করে দিবে। শুধু মাফ করবেন না, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ১৯ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات الله أكبر الله تعالى قرآن الكريم سورة الفرقان المدى الله تعالى جنادلن ইল্লা মান তাবা, আমার আল্লাহ তাআলার যেই বান্দা তওবা করবে, তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার শুধুমাত্র তওবা কবুল করবেন না, শুধুমাত্র গুনাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা বলেন ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বিদআতি গুনাহ, জানিত গুনাহ, জেনে জেনে যে গুনাহগুলো করেছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, অজানিত প্রকাশ্যে গোপনে যত রকম গুনাহ আল্লাহ তাআলার বান্দা করেছে, তওবা করার সঙ্গে সঙ্গে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কেমন রব, কেমন দয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যত প্রকার গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন কইরা নেকি বানা দিবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, সব কিছুকে আপনার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে সব গুনাহকে আল্লাহ তাআলা আবার নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, এটা হচ্ছে ওই রব, এটা হচ্ছে ওই রব। আপনি দুনিয়ার কারো সাথে কোনো লেনদেন করলে বা কোনো অন্যায় করলে সর্বোচ্চ তিনি শুধুমাত্র মাফ শুকুন করতে পারবেন, কিন্তু আপনার পরিবর্তে অন্য কিছু দিতে পারবেন না, কিন্তু আল্লাহর দরবারে গুনাহ করেও যদি আমার আল্লাহ তাআলার দরবারে যেতে পারেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাবল বোনাস আল্লাহ দিয়া দেয়। এই জন্য আমাদের উচিত সবসময় বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে কাঁদা, বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, চাওয়া, যত বেশি চাইবেন চাইতে দেরি আল্লাহ তাআলা
দিতে দেরি হবে না এজন্য বেশি বেশি কাঁদতে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআ বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ কম কম হাসতে বলছেন বেশি বেশি কাঁদতে বলছেন আমরা কোনটা করি কম কম কাঁদি বেশি বেশি কথা বলে না বেশি বেশি কি করি হাসি বেশি কাঁদি কম কিন্তু আল্লাহ বলছেন কোনটা ফালইয়াদহাকু কালিলা কম হাসো ওয়ালইয়াবকু কাসীরার বেশি বেশি করে কাঁদো এই আয়াতের তাফসীর করতে গিয়ে শাহ আব্দুর রহমান শায়খে দেওয়ানবাগী একটা সুন্দর ঘটনা এনেছেন যে আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দা যদি কাঁদতে পারে কাদার পরিমাণটা যদি আল্লাহ তাআলার দরবারে একনিষ্ঠ চিত্তে যদি কাঁদতে পারে একমাত্র আল্লাহকে যদি কেউ ডেকে ডেকে কোনো কিছু চায় ওই কাদার কি পরিমাণ বেশি লাভ হয় সেটা বোঝাবার জন্য একটা ঘটনা আসছে এক হিন্দু ভদ্রলোক ছয় মাস পর্যন্ত তার একটাই মাত্র মেয়ে ছয় মাস পর্যন্ত তার মেয়ের পেটে ব্যথা এত বেশি যন্ত্রণা তার যন্ত্রণার কারণে ওই হিন্দু ভদ্রলোক সে নিজে অসুস্থ হয়ে পড়ছে সন্তানের অসুস্থতা দেখে কোনো ছেলেও নাই আর কোনো মেয়েও নাই শুধুমাত্র একটা মাত্র মেয়েকে নিয়ে খুব যন্ত্রণায় আল্লাহ তাআলা তাকে ধন সম্পদের কোনো কিছু অভাব দেন নাই কিন্তু শুধু একটাই সমস্যা মেয়েটা দেখতেও দেখার মতো কিন্তু তার মেয়ের পেটে ব্যথা এত বেশি সারা দিন ছটফট করে আচ্ছা বলেন একটাই মাত্র সন্তান কন্যা সন্তান আর বাবারা তো মেয়েদের উপর বেশি দুর্বল মেয়ের পেটে ব্যথা ছয় মাস পর্যন্ত সারা দিন চিৎকার করতেছে কোনো বাবা কি ভালো থাকতে পারে কথা বলেন কোনো মা বাবা কোনো মা কি এই দৃশ্য দেখে ভালো থাকতে পারে সন্তানকে চিকিৎসা করাবার জন্য তার দেশের সব বড় বড় ডাক্তার কবিরাজ যা কিছু আছে এক কথায় বেটে খাওয়াইছে ভর্তা বানায় তারপরও মেয়ের পেটে ব্যথা ভালো হয় না শুনেছে অমুক দেশে একজন বড় ডাক্তার আছে চলে গেছে অমুক দেশে একটা বড় ডাক্তার আছে চলে গেছে অমুক জায়গায় বড় একজন কবিরাজ আছে তার কাছে চলে গেছে অমুক জায়গায় অমুক ব্যক্তি আছে যার কাছে গেলে মেয়ের পেটে ব্যথা ভালো হওয়ার ঔষধ পাওয়া যাবে তাম পৃথিবীর সব বড় বড় ডাক্তার কবিরাজ সব দেখাইছে কিন্তু মেয়ের পেটে ব্যথা ভালো হয় না ছয় মাস পর্যন্ত মেয়ের পেটে ব্যথার যন্ত্রণা নিয়া মেয়েকে নিয়ে এই দেশ যায় ওই দেশ যায় এইভাবে করতে করতে গোটা দুনিয়াটা ঘুরছে কিন্তু মেয়ের পেটে ব্যথা ভালো হওয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ছয় মাস অতিক্রম হয়ে গেছে কোনো কিছুই বাকি রাখে নাই এবার মনে মনে চিন্তা করল যাই হোক সব কিছু দেখলাম সবগুলো পথ খুঁজলাম কোনোভাবেই আমার মেয়ের পেটে ব্যথা ভালো হয় না ছয় মাস পরে এবার চিন্তা করলো যেই খোদার দরবারে যাই যেই ধর্মের অনুসরণ করি হিন্দু ধর্মের মুসলমান ধর্মের যেমন যারা একটু আল্লাহ ওয়ালা এদেরকে আমরা ওলি আল্লাহ বলে থাকি আল্লাহর ওলি বলে থাকি বুজুর্গ বলে থাকি হিন্দু ধর্মে যারা ধর্ম নিয়ে বেশি গবেষণা করে ধর্মকে যারা বেশি মানে ওদেরকে বলা হয় ব্রাহ্মণ হিন্দু লোকটা চিন্তা করলো আমার ধর্মের ধর্মগুরু ব্রাহ্মণের কাছে চলে যাই দেখি ব্রাহ্মণ ঝাড়ফুঁক দিয়ে আমার মেয়ের পেটে ব্যথা ভালো করতে পারে কিনা চলে গেল ব্রাহ্মণের কাছে আপনারা বলেন ব্রাহ্মণের হাতে কি তার মেয়ের পেটে ব্যথা ভালো করার ক্ষমতা আছে কথা বলেন আছে ব্রাহ্মণের কাছে চলে গেলাম মেয়ের পেটে ব্যথা ভালো হয় না চলে আসলো রিটার্ন ব্যাক করে বাড়িতে চলে আসলো পেটে ব্যথা ভালো হয় না এবার চিন্তা করলো যাই হোক ভায়া আর হব না ডাইরেক্ট খোদার কাছে যাব তাদের খোদা এমন খোদা মন্দিরের মধ্যে গেছে এক খোদার হাত হয়েছে পঞ্চাশটা আছে না রাই অনেকগুলো হাত সামনে দুধ কলা যা কিছু রাখছে রাখার প্রয়োজন সব কিছু রেখে এই মূর্তির সামনে দাঁড়া দাঁড়া দীর্ঘক্ষণ পর্যন্ত মূর্তির পায়ের সাথে নিজের কপালটা ঠেকায় দিয়া বারবার কেঁদে কেঁদে বলতেছে ও হিন্দু ধর্মের খোদা জীবনভর আপনাকে কত দুধ কলা খাওয়াইলাম জীবনভর কতবার আপনাকে প্রণাম করলাম আপনার পায়ে আপনার কদমে আপনার পায়ের মধ্যে আমার মাথাটা ঠেকা দিলাম ও আমাদের ধর্মের খোদা
আপনি একটু আমার মেয়ের পেটে ব্যথা ভালো করে দেন। আপনি যদি আমার মেয়ের পেটে ব্যথা ভালো করে দিতে পারেন চিরদিন আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, বেশি বেশি করে আপনার বন্দেগী আপনার পায়ে প্রণাম করব। আপনারা বলেন কিয়ামত পর্যন্ত যদি এইভাবে পায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে তথাপিও এই হিন্দু ধর্মের মূর্তি কোনো কথা বলতে পারবে? কথা বলেন পারবে? এটা খোদা না হুদা, খোদা না হুদা, কথা কয় না, এটা খোদা না হুদা, খোদা না এর মধ্যে কিছু আছে, কিছু আছে। হিন্দু ধর্মের খোদার কাছে গেল, খোদার কাছে গেল, দীর্ঘক্ষণ পর্যন্ত কাকুতি মিনতি করল, কিন্তু তাদের ধর্মের খোদার পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। দেখেন চোখের পানির কি দাম, চলে গেল ওখান থেকে রিটার্ন ব্যাক করে। মনে মনে ভাবলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রভাবশালী ধর্ম হলো খ্রিস্টান ধর্ম, যাই একটু খ্রিস্টান ধর্মের গির্জার মধ্যে যায় দেখি সেখানে কিছু পাওয়া যায় কিনা, কিছু পাওয়া যায় কিনা। চলে গেল খ্রিস্টান ধর্মের গির্জার কাছে, গির্জার কাছে গিয়া খ্রিস্টান ধর্মের খোদাকে লক্ষ্য করে বললেন, ওগো খ্রিস্টান ধর্মের খোদা, ছয় মাস পর্যন্ত আমার মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, আমি সর্বশেষ নিরুপায় হয়ে আমি আপনার দরবারে এসেছি, আপনি যদি আমার মেয়ের পেটে ব্যথা ভালো করে দিতে পারেন চিরদিন আমি আপনার পায়ে প্রণাম করব, হিন্দু ধর্ম ছেড়ে আপনার ধর্ম গ্রহণ করব। আপনি যদি আমার মেয়ের পেটে ব্যথা ভালো করে দিতে পারেন সারা জীবন ভর আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আপনারা বলেন খ্রিস্টানদের খোদা তার মেয়ের পেটে ব্যথা ভালো করতে পারবে? পারে না, পারে না। দীর্ঘক্ষণ পর্যন্ত ডাকলো কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ আসে না। এবার চিন্তা করলো এবার ইহুদিদের ধর্মের খোদার কাছে চলে যাব, ইহুদিদের ধর্মের খোদার কাছে চলে গেল। ইহুদিরা যেখানে ইবাদত করে, যেখানে বসে দাসত্ব করে ওই জায়গায় চলে গেল। চলে যাওয়ার পরে সেখানে গিয়েও বারবার কাকুতি মিনতি করলো কিন্তু কোনো আওয়াজ আসে না, আওয়াজ আসে না। এবার চিন্তা করলো আমি চলে যাই ইহুদি ধর্ম বা এটাও রিটার্ন ব্যাক করলো, চলে গেল বৌদ্ধ ধর্মের কাছে, বৌদ্ধ ধর্মের প্যাকোটার মধ্যে গিয়া বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের মূর্তির সামনে গিয়া দাঁড়ায় বলতেছে, ও বৌদ্ধ ধর্মের খোদা আমার মেয়ের পেটে ব্যথা ছয় মাস পর্যন্ত ভালো হয় না, আপনি যদি পারেন আমার মেয়ের পেটে ব্যথা ভালো করে দেন, আপনি যদি আমার মেয়ের পেটে ব্যথা ভালো করে দিতে পারেন চিরদিন আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, সারা জীবন ভর আপনার পায়ে প্রণাম করব, হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে আপনার ধর্ম গ্রহণ করব, করব। বারবার শুধু এইভাবে করে কাকুতি মিনতি করে। আপনারা বলেন বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের এই মূর্তি কি তার মেয়ের পেটে ব্যথা ভালো করার ক্ষমতা রাখে? ক্ষমতা রাখে? পারবে না। দীর্ঘক্ষণ পর্যন্ত কান্নাকাটি করে সেই ধর্মের কথাই শুনছে, সেই ধর্মের কাছেই চলে গেছে, কিন্তু একটা ধর্ম বাকি আছে। বুদ্ধি করে বলেন ওই ধর্মটার নাম কি? মুসলমানদের ধর্মের কাছে এখনো যাওয়া বাকি আছে, যাওয়া বাকি আছে, কিন্তু সে চিন্তা করলো মুসলমানদের খোদাকে কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে। হিন্দুদের খোদা হলো তাদের মন্দিরের মধ্যে একটা মূর্তি বানায় রাখছে, বৌদ্ধদের ধর্মের জন্য গৌতম বুদ্ধের একটা মূর্তি বানায় রাখছে, খ্রিস্টানদের জন্য মাসিহ নাম দিয়ে একটা মূর্তির মতো একটা ছবি আঁকায় রাখছে, ইহুদিদের খোদার কাছে ওখানেও একটা দৃষ্টান্ত আছে, এই জায়গায় ওদের খোদা, এইভাবে করে করে ওদের খোদার একটা ঠিকানা আছে, কিন্তু আমার আল্লাহ তাআলার ঠিকানাটা কোথায় পাবে? আল্লাহ তাআলা বলেন আমার ঠিকানা হলো আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি তালাশ করো রে বান্দা, আমি আল্লাহকে তালাশ করার জন্য তোমার আসমান ভেদ করে আরশের কাছে আসতে হবে না, আমি আল্লাহ তাআলা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি আল্লাহ তাআলা তোর শাহরগ যেই রগ আছে, যেই রগটা তোর সবচেয়েতে কাছের রগ, ওই রগটা তোর যতটুকু কাছে তার চাইতেও কোটি কোটি গুণ বেশি কাছে আমি আল্লাহ তাআলা। শুধু তাই না রে বান্দা, তুমি যদি আমি আল্লাহকে তালাশ করো আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যদি তোমার সামনের দিকে আমি আল্লাহকে তালাশ করো পেয়ে যাইবা,
অসুবিধা নাই, ডানে যদি তুমি আমাকে খোঁজো আমি আল্লাহ তাআলাকে ডানে খুঁজে পাইবা, আমি আল্লাহ তাআলাকে যদি বামে তুমি তালাশ করো আমি আল্লাহ তাআলাকে তুমি বামেও খুঁজে পাইবা। রে বান্দা, আমি আল্লাহ তাআলাকে যদি তুমি পিছনে খোঁজো, উপরে খোঁজো, নিচে খোঁজো, তাম পৃথিবীর যেই জায়গায় তুমি খুঁজবারে বান্দা, আমি আল্লাহ তাআলার কুদরত তোমার সামনে লাব্বাইক বলে দাঁড়ায়া যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার হিন্দু লোকটা চিন্তা করলো মুসলমানদের খোদাকে কোথায় পাওয়া যায়, মুসলমানদের খোদাকে খোঁজার জন্য এখন চিন্তা করে দেখছে মুসলমানরা তো দিনে পাঁচবার মসজিদে গিয়া নামাজ পড়ে, হয়তো বা মসজিদের মধ্যে গেলে মুসলমানদের খোদাকে পাওয়া যাবে। এখন দিনের বেলা যদি কোনো হিন্দু লোক মসজিদের মধ্যে আসে তাহলে মানুষ কি মনে করবে, ভাববে হয় কোনো কুমতলব নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ একটুক মনে করতে পারে যে হয়তো বা জুতা চুরি করতে আসছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? চিন্তা করলো দিনের বেলা মুসলমানদের মসজিদে যাওয়া যাবে না, রাতের বেলা যাবে। এখন মসজিদে যাওয়ার আগে কি কি কাজ করতে হয়, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখছে মুসলমানরা ওযু করে, সে তো আর ওযু বুঝে না, হাত ধোয়, মুখ ধোয়, কুলি করে, মাথা মাসে করে, পাও ধোয়, এইভাবে করে সে দিনের বেলা দেখে দেখে শিখছে। আর দিনের বেলা দেখে দেখে শিখার পরে রাতের বেলা ওই হিন্দু ভদ্রলোক মুসলমানদের মতো এইভাবে করে ওযু করলো। আপনারা বলেন রাতের বেলা মসজিদ কি খোলা থাকে না বন্ধ থাকে? মসজিদের দরওয়াজা, নিয়ম অনুযায়ী মসজিদের দরওয়াজাটাও বন্ধ করে মুয়াজ্জিন সাহেব বাড়িতে চলে গেছেন, রাত যখন গভীর হয়ে যায় হিন্দু লোকটা ওইভাবে করে মুসলমানদের মতো হাত ধুইল, ওযু করলো। ওযু করার পরে মুসলমানদের খোদার দরবারে আসার জন্য সে মসজিদের কাছে চলে আসলো। মসজিদের কাছে আসার সঙ্গে সঙ্গে মসজিদ তো তালা বন্ধ, কিন্তু আমার আল্লাহর কুদরত স্টার্ট দিয়া দিছে, বান্দা যখন মসজিদের দরওয়াজার সামনে হাজির হয়ে যায় আল্লাহর কুদরতে মসজিদের দরওয়াজা টাস টাস করে খুলে যায়। দৌড় দিয়া মসজিদের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দিনের বেলা ফলো করেছে মুসলমানরা সেজদার মধ্যে গিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত চলে থাকে, বসে থাকে, সেজদা দিয়া কবলটা মাটির মধ্যে থাকায় দেয়। মনে মনে ভাবছে মুসলমানরা বলে মনে হয় এইভাবে খোদার কাছে চায়। হিন্দু লোকটা মসজিদের এক কোণারের মধ্যে সেজদায় পড়ে গেল, ডেকে বলতেছে ও মুসলমানদের খোদা, ও গো মুসলমানদের খোদা, আপনি আমাকে আমার মেয়ের পেটে ব্যথা ৬ মাস পর্যন্ত ভালো হয় না, তাম পৃথিবীর সব বড় বড় ডাক্তার কবিরাজ দেখাইছি মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, নিরুপায় হয়ে ব্রাহ্মণের কাছে গিয়েছি আমার মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, এরপরে নিরুপায় হয়ে আমাদের নিজের খোদার কাছে গিয়েছি কিন্তু মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, খ্রিস্টানদের খোদার কাছে গিয়েছি মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, ইহুদিদের খোদার কাছে গিয়েছি মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, বৌদ্ধ চাকমা আরো যত ধরনের খোদা আছে বহু ধরনের খোদার কাছে গেছি মেয়ের পেটে ব্যথা ভালো হয় না, ও মুসলমানদের খোদা আপনি যদি আমার মেয়ের পেটে ব্যথা ভালো করে দিতে পারেন চিরদিন আপনার পায়ে প্রণাম করব, আমার ধর্ম ছেড়ে দিয়ে আমি আপনার ধর্ম গ্রহণ করব। আপনারা বলেন আমাদের আল্লাহ সব দেখে কি দেখে না, সব কিছু শোনে কি শোনে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কাকুতি মিনুতি চোখের পানি এত বেশি পছন্দ করেছেন, এত বেশি পছন্দ করেছেন, হিন্দু লোকটা কেঁদে কেঁদে সেজদায় গিয়া বলতে দেরি হয়, অমনে মসজিদের কোণার থেকে আওয়াজ আসে, একটা কুদরতি গায়েবি আওয়াজ আসে, ডাক দিয়ে বলে বান্দারে, রে বান্দা তুই তো জানো না আমি শুধুমাত্র মুসলমানের খোদা নয়, আমি তামাম বিশ্বের সব কিছুর খোদা, আর তুই যে খোদাদের কাছে গিয়েছস ওই খোদাদেরও খোদা আমি আল্লাহ, আমি সব কিছুর খোদা, এ মুসলমানের তুই শুধুমাত্র মুসলমানের খোদা মনে করে এসেছিস রে বান্দা, তোকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলা থেকে তিল তিল করে বড় করে তোকেও আমি আল্লাহ তাআলা খাওয়াই এবং তোকে জীবিত রেখেছি, রে বান্দা, রে বান্দা, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে
তুই যখন চোখের পানি ফেলে আমি আল্লাহ তাআলার দরবারে চলে এসেছিস রে বান্দা, আমি আল্লাহ তাআলা বললাম রে বান্দা তোর মেয়ের পেটে ব্যথা আজকে একদিনের জন্য নয়, দুই দিনের জন্য নয়, আমি আল্লাহ তাআলা জিন্দেগির তামাম জিন্দেগির মধ্যে আর কোনোদিন তোর মায়ের পেটে ব্যথা হবে না, মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তোর বান্দার মেয়ের পেটে ব্যথা ভালো করে দিলা। বান্দা আওয়াজ পাইল, চিন্তা করলো এই আওয়াজটা কে দিল, যাই একটু বাড়িতে গিয়া টেস্ট করে দেখি, টেস্ট করে দেখি। মসজিদ থেকে বের হয়ে দৌড় দিছে বাড়ির দিকে, বাড়ির কাছে চলে গেছে, দরজার সামনে গিয়া তাকায় দেখে মেয়েটা দরজার সামনে দাঁড়ায় আছে, ডাক দিয়া বলে বাবা আজকে কোন ধর্মের খোদার কাছে গেলাম, বলে কেন কি হয়েছে, ও বাবা কিছুক্ষণ আগে আমি একটা আওয়াজ পেয়েছি, একটা গায়বী ভাবে অদৃশ্য ভাবে একটা আওয়াজ দিয়া বলতেছে তোর বাবা আজকে আমার দরবারে এসেছে, রে বান্দি তোর জন্য তোর পেটে ব্যথা আজকে ৬ মাস পর্যন্ত ভালো হয় না, আমি আল্লাহ তাআলা তোর বাবার চোখের পানি কবুল করেছি, আমি আল্লাহ তাআলা তোর পেটে ব্যথা জিন্দেগির জন্য আমি আল্লাহ ভালো করে দিলা। মেয়েটা ডাক দিয়ে বলে বাবা আমাকে একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে বলো তুমি কোন ধর্মের খোদার কাছে গিয়েছিলে, বাবা ডেকে বলতেছে ও মা আজকে এমন একটা খোদার কাছে গেছি রে মা, যেই খোদা শুধুমাত্র আমাদের খোদা, সে শুধুমাত্র মুসলমানের খোদা না, যে খোদা হলো তামাম পৃথিবীর মানুষদের সবার জন্য খোদা, রে মা ওই খোদা শুধুমাত্র মুসলমানদেরকে খাওয়ায় না, শুধুমাত্র মুসলমানদেরকে পড়ায় না, ওই খোদা আমাদেরকেও পড়ায়, উনি হলেন রহমান, রহমান তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন দয়ার সাগর, দয়ার সাগর। রে মা যেই মা যেই পৃথিবীর সব খোদার কাছে গেলাম কেউ তোর পেটের ব্যথা ভালো করতে পারলো না, আমি আজকে গেলাম শুধুমাত্র মুসলমানদের খোদার কাছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে বাবা আমি জানি না তুমি কি সিদ্ধান্ত নিয়েছো, তবে বাবা আমি এখন সিদ্ধান্ত নিয়ে নিলাম, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, মুসলমানদের খোদার কাছে গিয়া আমিও কালেমা পড়ে মুসলমান হতে চাই। ফজরের সময় হয়ে গেল, মেয়েটা দৌড়া বাবাকে সাথে নিয়ে মসজিদের কাছে চলে আসলো, এসে মসজিদের ইমাম সাহেবকে বলে দিলেন হুজুর আমাদেরকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তাহলে মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, এইভাবে করে সে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দেখেন এই যে ব্যক্তি হিন্দু ব্যক্তি মুসলমান হওয়ার আগেও যে কেঁদেছে তখন কি তার ঈমান ছিল, কথা বলেন ঈমান ছিল, ঈমান না থাকা অবস্থায়ও আল্লাহ তাআলার দরবারে কেঁদেছে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার আল্লাহ হচ্ছেন এমন একজন আল্লাহ, আমার আল্লাহ হচ্ছেন এমন একজন রব যার কাছে চাইতে দেরি হবে দিতে দেরি হবে, এজন্য চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো যদি ডাকা যায় তাহলে আল্লাহ তাআলা দেন কি দেন না, কথা বলেন দিবে কি দিবে না, বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদ্দিলু আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র গুনাহ মাফ করব না, ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তোমার এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুযোগ দিয়েছেন, এরপরেও যদি আমরা আল্লাহ তাআলার দরবারে না চাই এর চাইতে দুর্ভাগা আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার দরবারে মাফ চাওয়ার, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে সব সময় চাইবো কার কাছে, একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দেখায় আল্লাহকে বলেন কার কাছে, একটু আওয়াজ দিয়ে বলেন একসাথে বলেন কার কাছে চাইব, আমাদের সব কিছু দিতে পারে কে,
তিনি হচ্ছেন এক আল্লাহ আল্লাহ তাআলার দরবারে চাইব বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে চাইব যত চাইবেন তত পাইবেন একটা দরবার যেখান থেকে কখনো ফেরানো হয় না লা তুরাদ কখনো ফেরানো হয় না কিন্তু চাইতে পারি না চাইতে হবে বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে মাহে রমজান চলে যাচ্ছে এখনো যারা জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারি নাই এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না এখনো দুটো দিন সময় আছে এই দুটো দিন একটু আল্লাহর জন্য ওয়াকফ করে দেন একটু দ্বীনের জন্য ওয়াকফ করে দেন এই দুটো দিন চেষ্টা করেন বেশি বেশি ইবাদত করার জন্য বেশি বেশি আমল করার জন্য পারবেন না ইনশাআল্লাহ আজকে